सबाई के जोहार। आदिवासी कर्मी समाज की बोलछे तेर प्रतिक्रिया चे सबसे बड़ गुरुत्व होच्छे आदिवासी कर्मी समाज तार स्वतंत्र जाति सत्ता लड़ाई करछे। एई लड़ाई जादेर किछु हबे नाई तादेर बक्तव्य तो रखार कोनो प्रश्नई आसछे ना। आदिवासी कर्मी समाज एखाने सबाई जाने जे रेल अवरोधेर मतन अवरोध बा रेल ठेका रेल ढोर ठेका आमरा चार दिन एक बार करेछिलाम, एबारो पाँच दिन अबारो पाँच दिन। सेखाने आमरा पार्टिकुलार कखनो बोली नाई जे टीएमसी जन्य आमरा करछि, टीएमसी क्षतिर जन्य करछि ना बीजेपी जन्य करछि ना कांग्रेसेर जन्य करछि एई करि नाई। प्रथमत आंदोलन आमादेर परिष्कार कथा स्वतंत्र जातिसत्तार जन्यई छिल। परवर्तीकाल 20 সেপ্টেম্বর 2022 যখন হয় তখন আমরা সরাসরি তো বলেছিলাম যে পাঁচ দিন আমরা টেকার পরে ওরা যখন আমাদের সাথে আলোচনায় আসে ভার্চুয়াল মিটিংয়ে তখন আমাদের শ্রেণী অনকস শ্রেণী কল্যাণ দপ্তরের যে প্রিন্সিপাল সেক্রেটারি উনি ভার্চুয়াল মিটিংয়ে বলে কথা দেন, প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি মাফিক আমরা প্রত্যাশায় অবশ্যই ছিলাম যে কর্মী জাতির যে কমেন্ট এবং জাস্টিফিকেশন অর্থাৎ যে প্রস্তাব রাজ্য সরকার কর্মী এসটি করার জন্য যে পাঠাইছিল সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল আরজিআই বলেছিল অর্থাৎ ট্রাইবাল অ্যাফেয়ার্স বলেছিল যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে প্রস্তাব কর্মী জাতিকে এসটি করার দাবি এটা আমরা মানতে পারছি না, তবে ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন যদি থাকে তো আমরা কিন্তু ফার্দার কমেন্ট জাস্টিফিকেশনের জন্য ডহর ছেঁকা রেল টেকা জিগিরজিটা দিল্লি দিল্লি কলকাতা এত প্রোগ্রাম করেছি, হাজার হাজার মানুষ নেমেছে। হাজার হাজার মানুষের দাবি অর্থাৎ কর্মী জনজাতি আমরা সবাই জানি জঙ্গলমহলে একটা বিশাল মেজর কমিউনিটি, সব সমস্ত পলিটিক্যাল পার্টিতেই কিন্তু এরা আছে এবং নির্ণায়ক ভূমিকায় থাকে আমরা সবাই জানি। এবং সেখানে এই যে সমেন বেলথরিয়া কিংবা সুজয় বন্দ্যোপাধ্যায় কোনো ফরক নাই বলছে তো খুবই ভালো, তো তাহলে আর কোনো বলার দরকার নাই, আমরা নিজের আন্দোলন করে যাব। ওরাকে বলবো সেইটাই আগামী নির্বাচনে আমরা বলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি 15-16 তারিখে আমাদের বাংলায় যে মিটিং হয় তাতে রাজ্য কমিটির সম্মেলনে আমরা পরিষ্কার বলেছি যে টিএমসি সরকারকে সমর্থন করছি না। কেন না? এরা কথা দিয়ে কথা রাখতে পারে না, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আমাদের তো কোনো দোষ নাই, রেল টেকার সময় আমরা তো অনেক লোকের প্রতিক্রিয়া চাইছি তো আমরা বলি ভাই রেল টেকা করতে কারো রিজ লাগে না আর কারো রিজে আসে না, কেউ আনন্দে ফুর্তি করার জন্য আসে না। আমাদের দাবি ওরা প্রতিশ্রুতি দিয়েছিল কথা বলেছিল ওরা করে নাই, তাই ওরা রেল টেকতে বাধ্য, আমরা তুলে নিয়েছি। এরা আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, কাছে বসেও নাই বা বলে নাই। আর পরবর্তীকালে আবার 20 সেপ্টেম্বর 2023 কিন্তু রেল টেকা হবে, তখনই প্রমাণ হয়ে যাবে। কেমন পঞ্চায়েত ইলেকশন আর সেই ইলেকশনেই তো বুঝতে পারব আমার বলে আর কোনটা করব, ওরা ওরা বুঝতে পারবে যে মানে যে আদিবাসী কর্মী সমাজ যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত কতটা কি হবে সেটা তো তখনই বোঝা যাবে। আমরা আদিবাসী কর্মী সমাজ যেমন গত লোকসভা নির্বাচনে আমরা ঝাড়গ্রাম লোকসভায় একমাত্র বীরবাহা সরেন টুডুকে আমরা বিরোধিত করেছিলাম, বিরোধিত কারণ ছিল তার হাজব্যান্ড রবীন্দ্র টুডু খাতড়ার মিটিংয়ে আদিবাসী একতা মঞ্চে বলেছিল যে কর্মী জাতিকে এসটি করা যাবে কেন, তা আমরা সেটা তখন দেখাই দিলাম। আমরা বলছি টিএমসি যে দাঁড়াইছে, আমরা টিএমসির কথা বলি নাই, বীরবাহা সরেন টুডুকে আমরা ভোট দিব না, প্রমাণ হয়ে গেছে। আর এখানেও তো বলছি তো প্রমাণটা তোকে অপেক্ষা করতে হবে, সুজয়বাবুকে অপেক্ষা করতে হবে আর আমাদের সমেন বেথুরিয়াকে অপেক্ষা করতে হবে। কর্মীদের নগণ্য ভাবাটা তো কারণ আছে, কারণ এরাকে সবাইকে সবাই মানে এরা এরাকে হাল বাহে, যেমন প্রতি জমি বা প্রতি জমি বা
খাস জমি যদি ফেলা থাকে তো পাশের চাষটাই করতে পাশের চাষা যেমন চাষ করিলে তেমনি তো আমাদেরকে সব পার্টির দলের নেতারাই তো কর্মীকে তেমনি বাহে খাচ্ছে এটা তো বলার কোনো অপেক্ষা রাখে নাই কেন নাই বাহে খাচ্ছে একা এমএলএ হলে এমপি হলে মন্ত্রী হলে বাহাই হচ্ছে আমরা কলকাতালেই ওরাকে চালায় তো কারণ আমরা জানি তো আমাদের মাননীয় শান্তিরাম বাবু বিনা দপ্তরের মন্ত্রী থাকে তাও কোনো হয় না আমাদের শ্রীকান্ত মাহাতোকে এখন সিউডি জব্দ করে দিয়েছে তাও ঠিক আছে আমাদের যখন চূড়ামণি মাহাতো ছিল তখন বলেছিল তুমি না চাষ করতে এইগুলো আমাদের হজম করা আছে কর্মী নেতাদের তো হজম করেই চলেছে আদিবাসী কর্মী সমাজ কিন্তু সোচ্চার আছে পরিষ্কার কথা আর হাওয়ে আর কাঁধে হাল জোয়াই লিবে না আমরা নিজেরা লড়াই করছি লড়াই করি প্রমাণ দেখাই দিব আদিবাসী কর্মী সমাজ স্বতন্ত্র জাতিসত্তার দাবি লড়াই করছে এবং পরিষ্কার কথা করে ছাড়িব এটা বলে যাচ্ছি করিতেই ছাড়িব কর্মী রেস্টি হবে কারণ প্রমাণ সব যে এভিডেন্স আছে যে আমাদের প্রমাণপত্র আছে কারো ধার ধারবে লড়াই চলছে চলবে আচ্ছা ও বলেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি তাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ ও তো বেশি মানে মিডিয়ার কাছেই তো মুক্তা দেখায় আমরা তা দেখাই না ও যদি বলে হাওয়া গরম করতে জানাচ্ছি অজিত মাহাতো আদিবাসী কর্মী সমাজ সিদ্ধান্ত হচ্ছে এটাই আমরা কোনো রাজনীতি করছি না আমরা ভোটে দাঁড়াচ্ছি না আমরা এমএলএ এমপির জন্য বলি না পরিষ্কার কথা আমাদের একদম স্টেট আছে পরিষ্কার ক্লিয়ার আমরা কোনো রাজনীতি যাচ্ছি না কারো ঝান্ডার তলে যাবো না কারো মিছিলে যাব না আমরা তাই তাহলে হাওয়া গরম করার দরকার নেই আমাদের হাওয়া গরম করে কোনটা করব আমি রাজনীতি করলে না হাওয়া গরমের কিছু পাবো আমি আমাদের দরকার নাই আমাদের একটাই